নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আলু ফুলকপির ভুজিয়া। এটা গরম গরম রুটি, পরোটা বা ডাল ভাতের সাথেও কিন্তু খেতে দারুণ লাগে। তো চলুন বন্ধুরা দেখে নেব এটা আজকে কিভাবে আমি বানাই। এবার আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে, কড়াই গরম হলে ওর মধ্যে দিয়ে দেবো সাদা তেল। তেল গরম হয়ে আসলে এতে আমি দিয়ে দেবো কেটে রাখা আলুর টুকরো। এবার টুকরোগুলোকে আমি ভেজে নেব। বন্ধুরা, আলু ভাজার ক্ষেত্রে আমি এখন কোনো নুন বা হলুদের প্রয়োগ করিনি। আলুগুলো আমি এমনি তেলে লাইট ব্রাউন করে ভেজে নেব। একটু ঢাকা দিয়ে নিচ্ছি, 2 থেকে 3 মিনিট মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে রেখেছিলাম। ঢাকা খুলে আলুগুলোকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এবার মোটামুটি এর কালারগুলো কিন্তু ব্রাউন হয়ে এসেছে। তো বন্ধুরা, এবার আমি এগুলোকে তুলে নেব। আলুগুলো তুলে নেওয়ার পর ওই তেলেই আমি ছোট করে কেটে রাখা ফুলকপির টুকরোগুলো দিয়ে একইভাবে ভেজে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি লিড দিয়ে এটাকে 2 থেকে 3 মিনিট ঢেকে রাখব। জিনিসটা একটু নরম হয়ে এসেছে, এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার হালকা একটু ভাজা ভাজা হয়ে এসেছে। এবার আমি এতে দিয়ে দেবো স্বাদ মতো নুন। নুন দিয়ে আমি এটা সামান্য নেড়ে চেড়ে নেব। 2 মিনিট নুন দিয়ে নাড়াচাড়ার পর এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়েও আমি নেড়ে চেড়ে এটাকে ভালোভাবে ভেজে নেব। এবার আমি 2 থেকে 3 মিনিট ঢাকা দিয়ে রাখবো এটা। 2-3 মিনিট হলে ঢাকা খুলে আমি জিনিসটা আরেকটু দেখে নেব, যে অনেকটাই দেখুন বন্ধুরা মজে গেছে, জিনিসটা অনেকটাই নরম হয়ে এসেছে। তো আমার এটা প্রায় ফুলকপিটা ভাজা হয়েই গেছে। তো এবার আমি এটাকে একটা পাত্রে তুলে নেব। এবার এই কড়াইতেই সামান্য আরেকটু তেল দিয়ে দেব, তারপর দিয়ে দেবো এর মধ্যে একটি তেজপাতা। এবার এর মধ্যে আমি দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ, আর এর সাথে দিয়ে দেব কিছুটা কুচানো রসুন। এবার আমি এই দুটোকে ভালোভাবে তেলের সাথে নেড়ে চেড়ে ভেজে নেব। পেঁয়াজগুলো একটু নরম হয়ে এসেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেব একটা টমেটো পিউরি। টমেটো পিউরি দিয়ে আমি ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এর থেকে জলটা প্রায় শুকিয়ে আসবে। জলটা যতক্ষণ না শুকোবে ততক্ষণ এইভাবেই মিডিয়াম ফ্লেমে আমি নাড়াচাড়া করতে থাকবো। বন্ধুরা দেখুন জলটা অনেকটাই শুকিয়ে এসেছে। এবার তো এর মধ্যে আমি এবার দিয়ে দেব ভেজে রাখা আলু ফুলকপির টুকরোগুলো। এবার এই সমস্ত উপকরণগুলোকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন, দিয়ে দেব 1/2 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার এবং সামান্য একটু চিনি। এবার আমি এগুলোকে ভালো করে মিশিয়ে নেব। এই সময় বন্ধুরা গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রাখবেন, হাইয়ে রাখলে মশলাটা কিন্তু পুড়ে যেতে পারে। এবার আমি একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পর এটাকে ঢাকা দিয়ে রাখবো 5 মিনিট মতো। 5 মিনিট পর ঢাকা খুলে এটাকে আমি ভালো করে নাড়াচাড়া করব। দেখুন বন্ধুরা জিনিসটা অনেকটাই মিশে এসেছে, এর কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে।
বন্ধুরা, আমি এই রান্নাটায় কিন্তু কোনো রকম জলের ব্যবহার করব না। এটাকে ঢাকা দিয়ে আস্তে আস্তে মিডিয়াম ফ্লেমে কিন্তু করলে জিনিসটা খুব সুন্দর মিশে যায় এবং এটা খেতেও খুব সুস্বাদু হয়। এবার আমি এর মধ্যে দিয়ে দেব চিড়ে রাখা 4-5টা কাঁচা লঙ্কা। তো বন্ধুরা, আপনারা চাইলে ঝালটা আপনাদের স্বাদ মতো দিতে পারেন। আমি এখানে 4-5টা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, সেগুলোকেই দিয়েছি। আপনারা চাইলে গুঁড়ো লঙ্কাও দিতে পারেন। এবার এতে আমি দিয়ে দেব গুঁড়ো গরম মশলা। গরম মশলাটা দিয়ে আমি ভালো করে এটাকে নেড়েচেড়ে মিশিয়ে নেব। তো বন্ধুরা, এভাবেই কিন্তু খুব সহজেই তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি আলু ফুলকপির ভুজিয়া।